ওই দিন রাতের আকাশ পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটা মুহূর্ত মানুষকে ইসলামের কথা বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেন যে আল্লাহই আমাদের একমাত্র রব, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা শুধু আল্লাহরই ইবাদত করব, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আস্তে আস্তে মক্কায় মুসলিমদের সংখ্যা বেড়েই চলল, আর এই বিষয়টি সহ্য হলো না মক্কার কাফেরদের। তারা রাসূলকে পাগল বলতে লাগলো, তারা রাসূলকে উন্মাদ বলতে লাগলো, তারা গভীর চক্রান্তে লিপ্ত হলো। তারা ভাবতে লাগলো কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়, কি করে তার নবুয়তকে অস্বীকার করা যায়। তাই তারা ভাবলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু করতে বলবো যা সে কখনো করতে পারবে না, যেই চিন্তা সেই কাজ। মক্কার মুশরিক এবং কাফেররা একত্রিত হলো। মক্কা থেকে মদিনায় হিজরত করার 5 বছর আগের ঘটনা। একদল কাফের এবং মুশরিক তারা একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এদের মধ্যে ছিল আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরাহ, আস ইবনে ওয়াইল, আস ইবনে হিসাম, আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, আরও অনেক কাফের। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং তাকে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহর রাসূল হয়ে থাকো, তবে আকাশের এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। যদিও তাদের দাবিটি ছিল একটি অযৌক্তিক দাবি, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই বললেন, আমি যদি এই কাজ করতে পারি তবে কি তোমরা আল্লাহকে মেনে নিবে, আমাকে শেষ নবী হিসাবে বিশ্বাস করবে? তারা বলল, অবশ্যই, তুমি যদি এই কাজ করতে পারো তবে আমরা তোমাকে সত্য নবী বলে স্বীকার করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন। যদিও এই কাফেরদের দাবিটি ছিল একটি অযৌক্তিক দাবি, কেননা আল্লাহ মানুষকে যতটুকু জ্ঞান দান করেছেন সেই জ্ঞানটুকুই যথেষ্ট স্রষ্টা যে একজন সেটাকে খুঁজে নিতে, কেননা এই নিখিল বিশ্ব এত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, অবশ্যই একজন স্রষ্টা রয়েছে, যদি একাধিক থাকতো অবশ্যই এখানে ব্যাঘাত ঘটত। এইটুকু বিষয় যথেষ্ট ছিল। তবু যখন আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব, খাতামুন নাবিয়িন, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে খালি হাতে ফিরাবেন, আল্লাহ এই দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, আপনার দোয়া কবুল করা হয়েছে, আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন, সাথে সাথে স্পষ্টভাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো এবং সাক্ষী থাকো। চাঁদ এত সুন্দরভাবে দ্বিখণ্ডিত হলো যে এর মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। দুই খণ্ডের এক খণ্ড আবি কুবাইস পাহাড় বরাবর এবং অপরটি কাইকা আন বরাবর দৃশ্যমান হলো। মক্কার কাফের ও মুশরিকরা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা তাদের কল্পনাতেও এমন কিছু ভাবতে পারেনি যে আকাশের এই চাঁদ সত্যি সত্যি দ্বিখণ্ডিত হবে। তারা তো এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, কিন্তু আজ তো তারা নিজেরাই মিথ্যা প্রতিপন্ন হয়ে গেল। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না, বিস্ময়ে হতবাক হয়ে কিছুক্ষণ আকাশের এই চাঁদের দিকে তাকিয়ে রইল। আফসোস, মুহাম্মদ তো সত্যি সত্যি আমাদের কথাকে সত্যে পরিণত করলেন, তিনি তো আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললেন, এ কিভাবে সম্ভব? যদিও তারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা তাদের অহংকারকে প্রাধান্য দিল এবং বলল, হে মুহাম্মদ, তুমি নিশ্চয়ই আমাদেরকে জাদু করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অত্যন্ত কষ্ট পেলেন, কিন্তু সেখানকার জ্ঞানী ব্যক্তিরা ঠিকই বুঝলেন, পৃথিবীর সব কিছুর উপর জাদু খাটে, কিন্তু
আকাশের চাঁদ, আকাশের সূর্য, আসমানের গ্রহ নক্ষত্র, এদের উপর যে কখনো জাদুটোনা খাটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিস্ময়কর মুজাজা চারিদিকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়তে লাগলো। অনেক মানুষ দূর দূরান্তে আকাশের এই চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে। তারা জানতো তাদের কিতাবে লেখা রয়েছে শেষ নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হবে। যখন তারা জানতে পারল মক্কায় একজন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে আর তারই হাতের ইশারায় এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তখন দূর দূরান্ত থেকে মানুষ মক্কায় মরুর সেই দুলাল রহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে যেতে লাগলো। কিন্তু এই দৃশ্য দেখে মক্কার কাফের, মক্কার মুশরিকরা তবু ঈমান আনলো না। আর এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল কামারের প্রথম দুইটি আয়াত নাজিল করলেন, যেখানে আল্লাহ বললেন, কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যখনই কোনো নিদর্শন দেখে তখনই বলে এ তো স্পষ্ট জাদু। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা সকল ধর্মীয় গ্রন্থেই উল্লেখ করা রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তার জাবুর এই গ্রন্থে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ, অচিরেই আমি একজন রসুলকে প্রেরণ করব। তিনি এমনই একজন রসুল হবেন যিনি আমাকে কখনোই অসন্তুষ্ট করবেন না, আর আমিও কখনো তার উপর অসন্তুষ্ট হব না। হে দাউদ, শুনে রাখো, যখন তার উপর উহি নাজিল করা হবে তখন বলা হবে ইকরা, অর্থাৎ পড়ো, আর সে বলবে আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। হে দাউদ, তোমার উম্মতদের বলে দিও যারা সেই নবীকে পাবে তারা যেন সেই নবীর দেখানো পথে চলে, যদি তারা আমার সেই নবীর দেখানো পথে না চলে তবে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন উহি নাজিল হয় তখন প্রথম উহি এটাই ছিল, ইকরা, অর্থাৎ পড়ো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা রয়েছে। হিন্দুরা যে কল্কি অবতারের জন্য অপেক্ষা করতেছে সেই কল্কি অবতার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে, তবু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের